খেলা হবে। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে। হাই গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না এখনো, ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। সো আজকে সানডে, সানডে মানে আমার ড্রয়িং ক্লাস আর খাওয়া দাওয়া। আরেকটা আজকে একটা স্পেশালিটি আছে, আজকে হচ্ছে সন্ধ্যেবেলা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, ঠিক আছে, মকা মকা। ওই ম্যাচটা কিন্তু দেখবো বসে, দেখতে পাচ্ছ আপনার ক্লাস করাচ্ছি। সম্রাট একটু হাত তুলে দাও, আমার ক্লাসে সব থেকে শান্ত বাচ্চা এই সম্রাট। শান্ত বাচ্চা বলতে সবাই হাসলো, তার মানে এটা জাস্ট ইমাজিন করে নাও তোমরা যে ও কতটা ডেঞ্জারাস, মানে কতটা দুরন্ত। সানডে ব্রেকফাস্ট করতে বসে গেছি, বোন বানিয়েছে চাউমিন, খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকে সন্ধ্যে 7:30 থেকে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা হবে ভয়ঙ্কর খেলা হবে, ঠিক আছে। পাকিস্তানকে আবার হারাতে হবে, দিয়ে একদম 12টা জয় আছে, 13টা করতে হবে। ওয়ার্ল্ড কাপে 12 বার জিতেছে ইন্ডিয়া, 13 বার জিততেই হবে, প্রথম মকা মকা করে দিতে হবে ওদেরকে, পাকিস্তানদেরকে। আমি তো খুব এক্সাইটেড, ম্যাচটা দেখতেই হবে। আজকে চিকেনটা করার দায়িত্ব আমার, চিকেনটা করছি আমি। এই যে আলুগুলো ভাজা আছে, চিকেনটা কষতে দিয়েছি, কষা হোক। স্নান করে খেতে বসে গেছি, উচ্ছে আলুর তরকারি আর চিকেন। সুমি, চিকেনটা কেমন হয়েছে? ভালো বললি, সুপ, দিস ইজ দা সুপ কাম ঝোল, দুটো একসাথে পাঁচ আছে। তুই করেছিস মানে বিশাল। বিরাট কোহলি নেমে গেছে প্র্যাকটিসে, এবার তো হবে খেলা, আয়োজন তো করতেই হয়। ফুচকা, ফুচকাটা টক জলে ডুবিয়ে কচি করে হালকা করে জল করছে। এই যে ফুচকাটা খাচ্ছি তার জন্য ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া ইন্ডিয়া, বিরাট কোহলি। টিম মিটিং হচ্ছে, পুরো পাকিস্তানকে কিভাবে শেষ করে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। টসের জন্য রেডি বিরাট কোহলি অ্যান্ড বাবর আজম। পাকিস্তান টসে জিতে গেল আর প্রথমে বল নিল, মানে ইন্ডিয়ার ফার্স্ট ব্যাট, ঠিক আছে, এমন একটা রান করতে হবে পাকিস্তান যাতে ধরতে না পারে। আর কি করা যাবে, টসটা তো কারো হাতে নেই, যা হবে দেখা যাবে, কিন্তু রান তো করতেই হবে, ইন্ডিয়াকে রান করতেই হবে। রোহিত শর্মা 1 বলে 0 আউট, এবার নামবে বিরাট কোহলি, দেখা যাক।
বাস বিরাট কোহলি নেমে গেছে, চলো বিরাট আজকে মোটামুটি চালিয়ে দিতে হবে। যা কে এল রাহুল আউট হয়ে গেল 6 রানে 2 উইকেট। ঠিক আছে এখনো বিরাট আছে, অসুবিধা নেই, দেখি। আর সাথে সাথে বোন চা নিয়ে এসছে, গরমা গরম চা, না এটা চা না এটা হরলিক্স, সরি এটা হরলিক্স, হরলিক্স। খেলা দেখতে দেখতে মুক্ত চালাতেই হবে, তাই জন্য ললিপপ। আরে না বিরাট কোহলি যে 6টা মারলো পুরো ললিপপের মতো। সূর্যকুমার যাদব আউট, এবার ফোনটা রেখে খেলাটা দেখি, রাষ্ট্রকে দেখি কত রান করতে পারে ইন্ডিয়া। একটাই ভরসা বিরাট কোহলিকে এখনো ফিজে রয়েছে, সবকা বদলা লেগা আমরা বিরাট, সবকা। বিরাট কোহলি 57 রানে আউট, রানটা একটু কম হলো, দেখি লাস্ট অব্দি কত হয়। ফাইনালি আমাদের ইন্ডিয়া 151 করলো 152 টার্গেট, দেখা যাক পাকিস্তান কি করে। আমার ইন্ডিয়ান বোলারদের উপর ভরসা আছে, কমন বয়েজ, হবে খেলা হবে। চল পাকিস্তানের ব্যাট শুরু হয়ে গেছে, হোপ ফর বেস্ট। খেলা চলছে আর খেতে বসে গেছি। পাকিস্তান এখন উইকেট পড়েনি, দশ ওভার হয়ে গেল, আমার রাতে ডিনার হয়ে গেল, কিন্তু পাকিস্তানে এখন অব্দি একটা উইকেট পড়লো না, 10 ওভারে 71 রান। ফাইনালি ইন্ডিয়া হেরে গেল 10 উইকেটে। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে প্রথমবার হারলো। ভেবেছিলাম জিতবে, সেরকম মেন্টালিটি নিয়ে বসেছিলাম খেলা দেখতে, কিন্তু হেরে গেল, খারাপ লাগছে। কী করা যাবে, হার জিত তো খেলারই অঙ্গ, জয় হলো যেন আনন্দ হয়, দুঃখ হার হলো তেমনি দুঃখ হয়। তবে আমার বিশ্বাস এই ওয়ার্ল্ড কাপটা আমাদেরই হবে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতবেই। তোমরাও কে কে চাও যে ইন্ডিয়া জিতুক এবার ওয়ার্ল্ড কাপটা, কমেন্ট করে জানাও। আমার এটুকু কনফিডেন্ট আছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে, ওয়ার্ল্ড কাপ আমাদেরই হচ্ছে। হ্যাঁ একটা ম্যাচ খারাপ যেতেই পারে, হারতেই পারে, ওয়েল প্লেড পাকিস্তান, পাকিস্তান ভালো খেলেছে তাই জিতেছে, কী করা যাবে। আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। তোমরা সবাই কমেন্ট করে জানাও কে কে লাইভ দেখেছো ম্যাচটা, কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।